খাদ্যপণ্যের দামে ভারসাম্য এনে ভোক্তাদের উপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সতর্ক করলেন বাজারে জিনিসের দাম বাড়িয়ে সরকারের প্রতি জনগণকে খেপানোর ষড়যন্ত্রের বিষয়ে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কর্মদিবস পার করলেন সশস্ত্র বাহিনী বিভাগে। পথের কাঁটা সরাতে বন্দি করে রাখা হয়েছে নেতাদের, অভিযোগ বিএনপির। প্রভুদের আশ্রয় প্রশ্রয়ে ক্ষমতার দিন শেষ, বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অস্বীকার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর, প্রমাণ দিতে পারলে জাপা মহাসচিবের পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ। রানাপ্রসাদ হোসেন সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের। রাজধানী বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশু আয়নার মৃত্যুর কারণ অনুসন্ধান করে আগামী ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ হাইকোর্টের। তীব্র শীত আর কনকনে বাতাসে থমকে গেছে উত্তরাঞ্চলের জনজীবন, বেশি দুর্ভোগে ছিন্নমূল ও শ্রমজীবীরা। মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয় মানবিক কারণে, এর প্রয়োজনীয়তা উল্লেখ করে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। তিন জিম্মির ভিডিও প্রকাশ করে চরম পরিণতি এড়াতে অবিলম্বে ইসরায়েলে হামলার বন্ধের হুঁশিয়ারি হামাসের। বার্সার জালে গোল উৎসবে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ।